নিরামিষ ডিমের রেসিপি তোমরা এত পছন্দ করেছো, তাই আজকে নিয়ে চলে আসলাম নিরামিষ মাছের রেসিপি। একদম ঠিক শুনছো, আজকে শেয়ার করব নিরামিষ মাছের কারি। তো এটা বানানোর জন্য মাছটা বানিয়ে নিতে হবে, তার জন্য আমি নিয়েছি দুটো কাঁচা কলা এবং আলু, যেটা আমি কেটে সেদ্ধ করে নিয়েছি। এইদিকে দুটো পরিমাণে সয়াবিন সেদ্ধ করে সেটাকে বেটে নিয়েছি। এবার একটা প্লেটে সেদ্ধ করে রাখা আলু এবং কাঁচা কলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তাতে বেটে রাখা সয়াবিনটা দিয়ে দেবো হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, তেল, লবণ, তার সাথে দু চামচ বেসন, দু চামচ ময়দা এবং এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে অল্প অল্প করে পুর নিয়ে হাতের সাহায্যে গোল করে তারপর চ্যাপটা করে একটা আঙুল দিয়ে ভালোভাবে মাঝখানে ফুটো করে মাছের শেপ দিয়ে দিতে হবে। সবগুলো মাছ বানানো হয়ে গেলে ওপর থেকে একটুখানি কর্নফ্লাওয়ার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এবার ভাজার পালা, একটা ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে গরম হলে মাছগুলো একে একে লাল লাল করে ভেজে তুলে রাখবো। এরই ফাঁকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব, যাতে আমি দিয়েছি টমেটো, কাজু, সাদা তিল, কাঁচা পাকা লঙ্কা, আদা বাটা, ধনে, জিরে এবং লঙ্কার গুঁড়ো। আর একটা প্যানে সাদা তেল দিয়ে গরম হলে তা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলা দিয়ে নাড়াচাড়া করে স্বাদ মতো চিনি, লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেবো। ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে নাড়াচাড়া করে তার উপর দিয়ে গরম মশলা, ঘি এবং ধনে পাতা ছড়িয়ে আরো 5 মিনিট মতো রান্না করে নিলেই তৈরি নিরামিষ মাছের কারি। অবশ্যই তোমরা এটা বানাবে বাড়িতে, ভীষণ ভালো খেতে। বাড়িতে বানিয়ে খেতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই।